তিন হাত ঘুরে অবশেষে বন্দনগরী চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন প্রকল্পে দায়িত্ব পড়েছে সেনাবাহিনীর ওপর। তবে এর মধ্যে প্রকল্প মেয়াদের অর্ধেক সময় পেরিয়ে গেছে। অগ্রাধিকার ভিত্তিতে 13টি খালকে বাছাই করে গেল বছর কাজ শুরু করলেও এক বছরের মাথায় ফের আগের অবস্থায় ফিরে এসেছে খালগুলো। চলতি বর্ষায় এই খালগুলোই ফের খনন করার পাশাপাশি অবৈধ দখল উচ্ছেদে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে সেনাবাহিনী। নগর পরিকল্পনাবিদরা বলছেন, চার প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় না হলে সুফল আসবে না। সোহাগ বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত। বৃষ্টি ও জোয়ারের পানিতে তলিয়ে যাওয়া চট্টগ্রামের এই ছবি গেল বছরের। প্রতি বর্ষা মৌসুমে এমন দৃশ্য যেন নিত্যদিনের ঘটনা। কিন্তু নগরবাসীর এই অভিশাপ থেকে মুক্তি দিতে এগিয়ে আসে সরকার। 2017 সালে সর্বপ্রথম সিডিএকে 3 বছর মেয়াদি 5,700 কোটি টাকার জলাবদ্ধতা নিরসন প্রকল্পের অনুমোদন দেয় একনেক। পরে সিডিএকে আলাদা আরেকটি প্রকল্পসহ পানি উন্নয়ন বোর্ড ও সিটি কর্পোরেশনকেও আলাদা প্রকল্পের অনুমোদন দেয় সরকার। এক বছরের মাথায় সবচেয়ে বড় প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব দেয়া হয় বাংলাদেশ সেনাবাহিনীকে। এর মধ্যে অর্ধেক সময় পেরিয়ে গেলেও সুফলের আশা করছেন না নগরবিদরা। ড্রেনেজ প্রজেক্টের মানে একটা সমন্বিতভাবে কাজ না হলে কিছু কিছু কাজ হারিয়ে যায়। যেমন কিছু ড্রেন ওনারা পরিষ্কার করবেন, এক বর্ষার পরে সেটি আবার কিন্তু ভরাট হয়ে যাবে। আর প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান বাংলাদেশ সেনাবাহিনী বলছে, 36টি খালের মধ্যে 3 ভাগে ভাগ করে প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। প্রথম দফায় 13টি খালকে বাছাই করে কাজ করা হচ্ছে। একসাথে 36টা খালের কাজ করা যাবে না। যে খালগুলোর কারণে জলাবদ্ধতার প্রভাবটা বেশি হয় সেই খালগুলো 13টা খাল আইডেন্টিফাই করা হয়েছে। ওই তবে বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন ধরে চট্টগ্রামের জলাবদ্ধতা দেখভাল করছিল সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ড। 2017 থেকে এর ভাগ বসাই সিডিএ, সবশেষ এসেছে সেনাবাহিনীও। তবে উন্নয়ন প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় না হলে সুফল আসবে না। সবগুলো সেবা সংস্থা যতদিন একটা আমব্রেলার নিচে এসে কাজ না করবে ততদিন কিন্তু এই সমন্বয়ের ব্যাপারটা আমরাও বলে যাব এবং কাগজে কলমেই থেকে যাবে। 1996 সালের মাস্টার প্ল্যানে চট্টগ্রাম নগরীতে 57টি খালের উল্লেখ থাকলেও এখন 36টি খালের অস্তিত্ব মেলে। জলাবদ্ধতা নিরসনে চলতি প্রকল্পে 36টি খাল খনন করার পাশাপাশি দখল ও দূষণে অস্তিত্ব হারানো খালগুলোও পুনরুদ্ধার করার পরিকল্পনা রয়েছে সরকারের। সোহাগ বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।